গুড ইভিনিং বন্ধুরা, তুই দেখো আমরা চলে এসেছি মেট্রো বাজারের সামনে। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মেট্রো বাজার থেকে কী কী শপিং করেছি কি না। তুই দেখো ক্রিসমাসের সিজন চলছে এখন, তো ওরা খুবই সুন্দরভাবে ডেকোরেট করেছে আর কি, মলটাকে ভীষণ ভালো লাগছিলো। আর তারপর দেখো পরিবেচারে সব কিছু ভেঙে চুড়ে চুরমার করে দিয়েছে। আর এদিকে দেখো ভেতরে ঢুকে গেলাম আমরা, ওই দিদিটা কী করে দেখছিলো আর কি, যেহেতু ভিডিও করা অ্যালাউড নেই তো তবু আমি করেছি তোমাদের জন্য শুধুমাত্র। ভিডিওটা কীভাবে করেছি জানো, চোরি চোরি চুপকে চুপকে, শুধু তোমাদের জন্য চোরি চোরি চুপকে চুপকে ভিডিওগুলো করেছি আমি। তো দেখো কী সুন্দর সুন্দর ড্রেস এখানে ঝুলানো ছিল, বাট আমার দ্বারাতে একটাও নেওয়া হয়নি, প্রাইস প্রচুর লাগিয়ে রেখেছিলো প্রাইস ট্যাগুলো। তো দেখো আমি মানে মোবাইলটা ক্লিন করাই ভুলে গেছি ক্যামেরাটা, আর ওইদিকে আমি মানে কী বলবো পাগলের মতো ভিডিও করেই যাচ্ছি। বন্ধুরা ফাইনালি ঘরে চলে এসেছি, ভীষণ পরিমাণে টায়ার্ড হয়েছি, কি বলবো মানে দুটো তিনটে বাচ্চাকে নিয়ে মানে মাথা পুরো মানে ও। তবে যাই হোক এনজয় তো করেছি কিন্তু ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আর ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তোমাদেরকে একটুখানি এখন শুভ 10 মিনিটের মতো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী নিয়েছি বা কী কী। তেমন কিছু একটা নেওয়া হয়নি, বা টুকিটাকি নিয়েছি ওগুলো তোমাদেরকে দেখাবো এক্ষুনি, দাঁড়াও একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি, নাহলে রেস্ট করে নিচ্ছি। ফ্রেশ তো আমি পরেই হবো, আগে রেস্ট করে নিচ্ছি। তো এই দেখো এই যে হলো আমাদের ব্যাগ, কি কি নিয়েছি ওটার মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ফার্স্ট, এই যে এটার ভিতরে খাওয়ার জিনিস ছিল, ওই যে ওরা খেয়েছে গাড়িতে বসে বসে। আর এই যে তো এই দেখো এই যে বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেল এক প্যাকেট নিয়েছি, কিভাবে জানি না ওটা হাওয়া চলে গেছে, কিছু মেবি কিছু লেগেছে এটার উপরে গাড়িতে। আর এই দেখো এই ধরনের ওড়িয়ে নিয়েছি, ওড়িয়ে নিয়েছি তিনটা। আর এই যে এই বিস্কিটটা নিয়েছি একটা, এটা কি বিস্কিট আমি জানি না, যাই হোক চকলেট কুকিজ বিস্কিট আর কি, চকলেট বিস্কিট বসে দেখিয়ে দিচ্ছি। আর তারপরে দেখো একটা নিয়েছি আমুল চিজ কি স্প্রেড আর কি নিয়েছি, কি স্প্রেড নিয়েছি একটা আমুলের, দেখতেই পারোনি এই যে। আর তারপর নিয়েছি এই যে এই ধরনের পপকর্ন প্যাকেট, এখানে 3 প্যাকেট আছে। আর এই যে এখানে আছে মাশরুম, এটা ভাবি নিয়েছে আর কি, এই যে মাশরুম আমি কখনো খাইনি যার জন্য নেওয়া হয়নি, অন্য সময় নেব। পপকর্ন তো অনেকটাই এসেছে, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি পপকর্ন খেয়ে আমাদের ভালো লেগেছে। এই যে বাবারা পপকর্নের প্যাকেটগুলো নিয়ে আয়, তো এই দেখো এতগুলো পপকর্ন এসেছে, এতগুলো পপকর্ন অনেকগুলো, আরো আছে সব পপকর্ন এখানে সব। ভীষণ ভালো কিন্তু, A1 কোয়ালিটি, 400 টাকা নিয়েছে বাট A1 কোয়ালিটি। তো চলো তোমাদের সঙ্গে আবার একটুখানি পরে কথা হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা ফাইনালি এখন কটা বাজে রে, এখন 9টার মতো বাজে, আমাদের খাওয়া দাওয়া সব শেষ, রান্না বাড়া হয়নি, দিনে যেটা খেয়েছিলাম মানে রান্না করেছিলাম ওটাই পনির তরকারি দিয়ে খেয়েছি আমরা। আর এই দেখো এসে রাক্ষসের মতো পপকর্ন নিয়ে বসে গেছি, এক গামলা পপকর্ন নিয়ে পপকর্নের প্যাকেট বানিয়ে নিয়েছি আর খাচ্ছি। আর এইদিকে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও, আর এদিকে দেখো পুজোর প্রসাদ আছে, এখানে আছে লুচি ঘুগনি পায়েস, আর এদিকে জিলেপি নারিকেলের নাড়ু, আর ওটা কি ওটাকে কি বলে আমি জানি না ভাই, কাটা নিমকি। তো এইগুলো এই প্রসাদগুলো আন্টি দিয়ে গেছে, ওরা মেবি কি দিয়েছিল আজকে কি বলে ওটাকে, কি পুজো ছিল যাই হোক, ওরা ওটা দিয়েছে আন্টি, এখন প্রসাদটা দিয়ে গেছে। আমাদের যাওয়ার কথা ছিল বাট যেতে তো পারিনি, টায়ার্ড হয়ে গেছিলাম খুব, একটুখানি রেস্ট করেছি, তারপরে ওই গরম টরম করে খেয়েছি। তো এখন ওই দেখো এদিকে রুটি বানিয়ে রেখেছি আর কি বড়ের জন্য, আর ওইদিকে ডাল বসাবো কুকারে, তো হয়ে যাবে শুকনো করে ডাল বানাবো রুটি বানাবো ব্যাস আর কি। তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি লম্বা করছি না, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই বাই।